নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে 100 দিনের কাজ নিয়ে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। আপনারা জানেন 100 দিনের টাকা বা জব কার্ডের টাকা আপনারা এখনও পর্যন্ত পাননি অ্যাকাউন্টে। ভুয়ো জব কার্ড ও 100 দিনের কাজে অনিয়ম নিয়ে এই বাংলায় বা পশ্চিমবঙ্গের উপভোক্তাদের জন্য 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে কলকাতা হাইকোর্টে অভিযোগ দায়ের হয়েছিল এবং অভিযোগের সমস্ত কিছু খতিয়ে দেখার পর হাইকোর্ট থেকে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তার প্রধান কারণ হলো 100 দিনের কাজের টাকা নিয়ে যারা আন্দোলন করছেন বা যারা বলছেন 100 দিনের কাজের টাকা পাচ্ছেন না, সকলের জব কার্ড সঠিক কিনা, মানে তাদের মধ্যে কারোর জব কার্ড ভুয়ো আছে কিনা, সেটা খতিয়ে দেখার জন্য তদন্তকারী কমিটি গঠন করে দিল রাজ্যের হাইকোর্ট। তো চলুন এই ব্যাপারে বিস্তারিত তথ্য আমরা ভিডিওতে দেখে নেব এবং অনুরোধ করব অনেকদিন পরে আসা 100 দিনের কাজ সম্পর্কিত এই লেটেস্ট আপডেটেড ভিডিওটি দেখার জন্য। আর সেই সঙ্গে প্রতিনিয়ত এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা যারা নতুন এসেছেন চ্যানেলে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথম আপনার কাছে চলে যাওয়ার জন্য। তো দেখুন, এই নিয়ে আজকে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখানে জানানো হয়েছে 100 দিনের কাজের পরও টাকা পাচ্ছেন না শ্রমিকরা, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করছে রাজ্য, যা নিয়ে সরগরম রাজনীতির ময়দান। যারা প্রাপ্য টাকা পাননি বলে দাবি করেছেন তাদের জব কার্ড আদৌ বৈধ কিনা তা নিশ্চিত করতে কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার ওই কমিটি গঠন করে এ ব্যাপারে সরজমিনে তদন্ত করতে নির্দেশ দিল প্রধান বিচারপতি TS শিবগ্যানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ। 100 দিনের কাজের টাকা নিয়ে হাইকোর্টে 2টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, যার মধ্যে একটি মামলা দায়ের করেছিলেন শ্রমিকদের একটি সংগঠন, অপর মামলাটি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শ্রমিকদের সংগঠনের বক্তব্য ছিল রাজ্য এবং কেন্দ্রের টানাপোড়নের কারণে 100 দিনের কাজ করার পরও টাকা মেলেনি। শুভেন্দু বলেছিলেন যে 100 দিনের কাজের নামে রাজ্যে দুর্নীতি হয়েছে। এই দিন ওই 2টি মামলার শুনানিতে পুরো বিষয়টি খতিয়ে দেখতে 4 সদস্যের একটি কমিটি গঠন করেছে। এই কমিটিতে থাকছেন রাজ্য, কেন্দ্র, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ক্যাগ, অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের একজন করে সদস্য। জব কার্ড যাচাই করতে কমিটিকে নির্দেশ দিয়েছে আদালত। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। অর্থাৎ অনেকদিন পরে 100 দিনের মামলা হাইকোর্টে উঠেছিল, সেখান থেকে আমরা যে সংবাদ পেলাম যে 100 দিনের কাজের টাকা নিয়ে যারা আন্দোলন করছেন বা সবাই 100 দিনের কাজের বৈধ জব কার্ড হোল্ডার কিনা সেই ব্যাপারে সরজমিনে খতিয়ে দেখার জন্য হাইকোর্টের বিচারপতিরা একটি তদন্ত কমিটি নির্বাচন করেছেন বা গঠন করেছেন, যারা এই ব্যাপারে সবকিছু দেখভাল করবে এবং হাইকোর্টকে জানাবে যে 100 দিনের কাজের টাকা তাদের প্রাপ্য কিনা। যাই হোক, এই ব্যাপারে পরবর্তীকালে যখন আরও সংবাদ উঠে আসবে তাই নিয়ে ভিডিও আপনাদের আমি দিয়ে দেবো। তাই অনুরোধ, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই সঙ্গে ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে একটি লাইক করবেন এবং এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।